হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ইপসন এল 122। এই কী সমস্যা সেটা আপনাদের আজকে দেখাবো। আমরা প্রথমে প্রিন্টারটি অন করলাম, তারপরে প্রিন্টারটি দেখুন রানিং হচ্ছে। তো রানিং হওয়ার পরে আমরা প্রিন্টারটি কী অবস্থা হয় সেটা দেখার আগে একটা প্রিন্টারটি খুলে নিই। আমরা প্রিন্টারটি খুলছি, দেখুন বন্ধুরা আমরা প্রিন্টারটি খোলার জন্য প্রস্তুতি হয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন প্রিন্টারটি যে সমস্যা আছে প্রিন্টারটি দেখুন এই প্রবলেম। তো আমরা আনুমানিক অল্প একটু কাজ, আপনারা অল্পক্ষণের মধ্যে এই প্রিন্টারটির সমাধান খুঁজে বের করতে বের করে দিব। আপনাদের দেখুন অল্প একটুখানি কাজ, আপনারা বাসায় বসে এগুলো করতে পারবেন। প্রিন্টারটির হেড আপনার নজলের ওখানে না যাওয়ার কারণে প্রিন্টারটি এই সিগন্যালটা দিছে। তো আমরা এখন এই প্রিন্টারটির নজল আছে, নজলের এখানে কিছু মফিল দেখছি দিব, যার কারণে একটা এক সাইডে যাচ্ছে না। আমরা এখন প্রিন্টারটি আমরা একটু অন করে দেখি আসলে নজলের প্রবলেম কিনা অ্যাকুরেট। আপনার সাথে থাকুন, দেখুন আমরা কীভাবে প্রিন্টারটি ঠিক করি। আমরা একটু মফিল দিয়ে দিচ্ছি রোলারে, তো বন্ধুরা সবসময় রোলারটি পরিষ্কার রাখবেন যাতে প্রিন্টারের ক্যাশিংটা নষ্ট না হয়। এবং তারপরও সেই একই সিগন্যাল দিচ্ছিল। আমরা এখন নজলে একটু বেশি করবো, একটু মফিল দিব। আপনারা এই মফিলটি বাজারে পাবেন। সুন্দর করে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই মফিলটি ইউজ করবেন যাতে আপনার এটাকে ভালো খেলে। তো আমরা এখন এটাকে ভালো করে খেলাই নিচ্ছি যাতে হেডটা এসে ওখানে না বাদে। আমরা একটু রোলার একটু যাতে হেডটা বসবাস করতে কোনো প্রবলেম না হয়। তো বন্ধুরা দেখবেন এবার হেডটাকে খুব অল্প সময়ে আমরা মনে করতেছি যে অল্প সময়ে এটা ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কীভাবে ঠিক করলাম আপনারা। তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অতি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটি ক্লিক করে রাখুন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন যাতে আপনারা ভিডিওগুলো ভালোভাবে উপভোগ করতে পারেন। তো বন্ধুরা আজকে আমাদের এই ছিল ভিডিও। তো আমাদের ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ এই কাজটি উপভোগ করতে পারে। তো আমরা এখন একটা ফিল দিয়ে কাজটি শেষ করব। এখন আমরা একটা ফিল দিচ্ছি, ক্যাশ লাইট তো অনেক মিলে।
তো বন্ধুরা আমরা এবার একটু ট্রেনটা একটু প্রসেসিং হচ্ছিলো, এবার ট্রেনটা একটু ট্রেন নেবে এখন। কম্পিউটার থেকে এবার ট্রেন দেবো, যেভাবে ঠিক করলাম আপনারা বাসায় বসে এভাবে ঠিক করতে পারবেন। তা আমাদের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা হবে, যখন নতুন কোনো ভিডিও আমরা ইউটিউবে দিব, ফেসবুকে দিব, তখন আপনারা এই ভিডিওগুলো আগে উপভোগ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।